তারাপীঠ সিরিজের আগের দুটি পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে রামপুরহাট এলাম এবং তারপর আমরা ফাঁকায় ফাঁকায় মন্দিরে কিভাবে পুজো দিলাম। এই পর্বে দেখাবো আপনাদেরকে তারাপীঠ মহাশ্মশান। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের তারাপীঠ সিরিজের এই নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে আপনাদেরকে আমরা দেখাবো তারাপীঠের মহাশ্মশান। হ্যাঁ, মহাশ্মশান আমরা সবাই জানি, তারাপীঠের মহাশ্মশান এক বিখ্যাত মহাশ্মশান। এবং তারাপীঠে আসলে মহাশ্মশানে আসেন না এমন মানুষ খুব কম আছে। তো চলুন, আমরা কথা বাড়াবো না, আমরা একদম মহাশ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই হলো মহাশ্মশানের গেট। আর এই মহাশ্মশানের গেটের আমার পিছন দিকেই রয়েছে মহাশ্মশান, এবং ভেতর দিকটা অন্ধকার। যেহেতু শ্মশান সন্ধ্যেবেলা তাই অন্ধকার, তো কথা বাড়াচ্ছি না, চলুন গিয়ে যাই এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে ভ্রমণ করাই এই তারাপীঠের মহাশ্মশান। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন চলে এসেছি তারাপীঠের মহাশ্মশান। এবং মহাশ্মশানের যে পরিবেশ দেখুন, চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে মানুষের ভিড় রয়েছে এবং সাধু সন্ন্যাসীদের আখড়া রয়েছে অনেক। তো চলুন আগে বামাখ্যাপার যে মন্দির রয়েছে, সমাধিস্থল, সেটা দর্শন করি, তারপরে আপনাদেরকে পুরো শ্মশানটা আমরা ঘুরিয়ে দেখাবো। রেণু রেণু রেণু। এখানে রয়েছে বামদেবের মূর্তি, দেখুন। Thank you.
একসাথে নাচ করছে। এখানে একটু দেখিয়ে নিবি, এখানে দেখিয়ে নিবি, দেখি ওখানে বসাবি। তো মন্দিরের পরিবেশ দেখে বুঝতেই পারছেন খুবই সুন্দর, খুবই অলৌকিক লাগছে তারাপীঠ মহাশ্মশানকে। আর এক জায়গায় গান হচ্ছে, খুব সুন্দরভাবে গান বাজনা অনেক কিছু হচ্ছে, সেগুলো একটু দেখব। এবং দেখুন এখানে নানান জায়গায় নানান ধূপ মোমবাতি মানুষ জ্বালাচ্ছে, প্রণামই দিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব অলৌকিক একটা পরিবেশ আবহ তৈরি হচ্ছে এইখানে। দেখুন আমি এখানে এদের গান দেখাতে পারি। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর অ্যাটমসফিয়ার এই তারাপীঠ মহাশ্মশানে। আর মহাশ্মশান কিন্তু বেশ বড় এবং আমি পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমাকে
আমার ওটাই ভালো ছিল, একটা কান আসলে তো ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখালাম তারাপীঠের মহাশ্মশান, এবং মহাশ্মশানের যে গুরুত্ব, যে ঐতিহ্য এই তারাপীঠের মধ্যে, এবং সাধু সন্ন্যাসীদের যে সাধু সন্ন্যাসীদের যে যজ্ঞ, সেই সব কিছুই আপনাদেরকে দেখালাম, বামাখে বা সমাধি দেখালাম। তো এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে শোমেন সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, তারাপীঠেরই আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। এর পরের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি তারাপীঠের কেনাকাটার সম্বন্ধে, এবং রাত্রের যে মার্কেট বসে সেই সব কিছু আমরা দেখাবো। তো বন্ধুরা শেষ করছি এখানেই, দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা। বড় বড় ল্যাংচা, বিশাল লম্বা লম্বা ল্যাংচা, কালো জাম, মিষ্টি সবই কিন্তু পাওয়া যাচ্ছে এই মা তারা স্মরণের মধ্যে। হাতে রুটি তৈরি হচ্ছে,